আহমদ লিখতে অক্ষর লাগে কয়টা? চারটা, চারটা, আলিফ হা মিম দাল। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যেন এই মানুষটা আহমদের আলিফ হইয়া দাঁড়ায় আস। যেই না রুকুতে গেল, রুকুতে যান, এইবার দেখেন হা হায়ের মাথা, আপনারা দেখবেন উল্টা। আমরা এখান থেকে আমাদের ডাইন পাশে যখন হবে তখন দেখা যাবে রুকুতে আছে মানে আহমদের হা হয়ে আসে, রুকুতে চলে গেছে। সেজদায় যান, সেজদায়, সেজদায় যান জলদি। এটা ওই যে পিছন থেকে ওলামা একরাম দেখুক, এটা মিমের মাথা হয়ে গেছে, বসেন এবার তাড়াতাড়ি বসেন। এই যে দেখেন দাল হয়ে গেছে, আহমদ হয়ে গেছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইবাদতকে তার নবীর নাম দিয়া সাজাইছেন, আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার নবীকে আল্লাহ ইন্টারন্যাশনাল ভাষা দিয়া দুনিয়ায় পাঠাইছেন। ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি, অনেকে বলে আরবি না ইংরেজি। আরে মাটির দুই হাত তলে নিচে গেলে ফেরেশতারা কি জিজ্ঞেস করবে? হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? মার রাব্বুকা, বলেন কি? এটা আরবি না ইংরেজি? কবরের নিচে চলে যাই ভাষা, আসমানের উপরে চলে যাই ভাষা, আসমান আর জমিনের মাঝখানে চলে যাই ভাষা, হাসরে চলবে যেই ভাষা, জান্নাতে চলবে যেই ভাষা, যেই ভাষায় ফেরিস্তারা কথা বলে, যেই ভাষায় আমার মালিক কথা বলবেন, ওই ভাষা ইন্টারন্যাশনাল না। ইন্টারন্যাশনাল হইলো ইউরোপিয়ান আর আমেরিকান ওই লালগুলা যেই ভাষায় কথা কয়, তোমার কাছে ওইটাই ইন্টারন্যাশনাল? মগা, ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? আমার নবী কাল্লাক আরবি ভাষা দিয়ে পাঠাইছেন। এরে দোস্ত, এতে করে আমার নবীর শান বাড়ে নাই, এতে করে ভাষার শান বাড়ছে, মর্যাদা বাড়ছে। কার? আমার নবীর না ভাষার? ভাষার মর্যাদা বাড়ছে। কেন বলো? এই ভাষাটাকেও আল্লাহ আমার নবীর নাম আর গুণ দিয়া সাজাইছেন। কেমনে? বলে ওই আরবি ভাষার প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের প্রথম অক্ষর অথবা গুণবাচক নামের প্রথম অক্ষর। তুমি দেখতে থাকো আলিফ থেকে ইয়া পর্যন্ত, যদি আহমদ আলিফ টান দাও তো আমার নবীর নাম আহমদ, যদি বাকে টান দাও আমার নবী বাশির, যদি তাকে টান দাও আমার নবী তাকি, যদি সাকে টান দাও আমার নবী সাকিব, যদি জিমকে টান দাও আমার নবী জামিল, যদি হাকে টান দাও আমার নবী হামেদ, যদি খাকে টান দাও আমার নবী খাতামুন নবীন লা নবিয়্যা বাদা, যদি দালকে টান দাও আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, যদি জালকে টান দাও আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী, যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, যদি শিনকে টান দাও আমার নবী শাফিউল মুজনিবিন, যদি সাদকে টান দাও আমার নবী শাফিউল্লাহ, যদি দাদকে টান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, যদি তকে টান দাও আমার নবী তৈয়বার তাহির পবিত্র সত্তা, যদি জকে টান দাও আমার নবী জাহির লাইসাল বাতিন গায়ব জানে ওয়ালা না, যদি আইনকে টান দাও আমার নবী আজিজ আমার নবী আব্দুল্লাহ, যদি গাইনকে টান দাও গুয়ুর নবী বলেছেন আনা আগিয়ার উমিনকুম তোমাদের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদা আমার বেশি, যদি ফাকে টান দাও আমার নবী ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী, যদি কাফকে টান দাও আমার নবী কারিউল কোরআন কোরআনের সবচাইতে সুন্দর তিলাওয়াত করনে ওয়ালা, যদি কাফকে টান দাও আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের জিম্মাদার, যদি লামকে টান দাও আমার নবী লাঈমুশ শয়তান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী, যদি মিমকে টান দাও আমার নবী মুহাম্মদ আমার নবী মনসুর আমার নবী মাহবুব আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসির আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল, যদি নুনকে টান দাও আমার নবী নাজির, যদি হাকে টান দাও আমার নবী হাদি লিল আলম গোটা জাহানের হাদি হেদায়েত করনে ওয়ালা, যদি হামজাকে টান দাও আমার নবী আমিন আল আমিন, যদি ইয়াকে টান দাও আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসি আল্লাহু আকবার। আর নবী চিল্লা না, নবী চিল্লা না। এক নম্বর পয়েন্টে ঢুকা লাগবে, আমার আজানের টাইম হয়ে যাবে নাইলে। ওই যে কারবার দেখছেন, আমারে আপনারা অনেকে বিপদে ফেলাইয়া দিবেন, ঝামেলা মানে রিকোয়েস্ট করে করে
বক্তাদের সাথে আমার সম্পর্কটা যদি বলি আর কি, যে কোন জায়গায় মূল গোড়া বললে আমি নিজে বিপদে পড়ে যাবো, বলার দরকার নাই। এরপরও এই বক্তাদের যে লিস্ট একসাথে জমা করা আমার জন্য এটা বিশাল কঠিন হয়ে যাইত। এরা কেমনে করছে আল্লাহ মালুম, নিশ্চয়ই অনেক মেহনত গেছে তাদের। এরপরে এত সুন্দর আয়োজন এই আলেমরা করে আপনাদেরকে খাস কিছু খালেস ওলামায়ে কেরামের মাধ্যমে খালেস কিছু কথা শোনায় দেওয়ার জন্যে, এদের পাশে দাঁড়ানো আপনাদের জিম্মাদারি না জিম্মাদারি না জিম্মাদারি? জিম্মাদারি মানে কি, একটা তাকবীর দিবেন খালি আর যাওয়ার সময় দোয়া কইরা যাবেন গা, এটাও একটা জিম্মাদারি না বলেন?